কি রে এভাবে বসে আছিস কেন? তো আর কি করবে, কি হয়েছে? আর হইছে, শালায় আবারও স্যাকা খাইছে। কি কি কইলি? দেখছস, মনমরা হইয়া বইসা রইছে। একটু আগে মাইয়া আইসা ধন্যা মরিচ দিয়া ডলা দিয়া গেছে। বলছিলাম তোর রিলেশন টিকবে না, এসব ফেসবুকে রিলেশন টিকানো এত সহজ কথা? শালার ভাই শালা, স্যাকা খাইছে কোথায়? সান্ত্বনা দিবি তা না কইরা পচাইতে সত। মনে রাখিস, দিন আমারও আসবে, সময় আসলে জানাস আমাকে। শালা, একদিন দেখবি দেশে সুন্দরীর সাথে প্রেম করব, তোরা দেখবি আর জ্বলবি। করে দেখা রে ভাই, তোর ইয়া আমাকেও জানা আছে। যা শালা, থাকবই না। চলে আসলাম সেখান থেকে, রাস্তায় হাঁটতেছি। আমার পরিচয় আর কি দিব, তাও দেই। আমি হৃদয় ইসলাম, একজন সিভিল ইঞ্জিনিয়ার। বাকিটা গল্পেই বুঝবেন। শালার কি ছ্যাঁকাটাই না খাইলাম, এক মাসও হইল না রিলেশনের, এখনই ছ্যাঁকা খাইয়া ফেললাম। কপালটাই ফোটা, হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতেই আব্বু দরজা খুলে দিল। কই গো, তোমার গ্যারেজ মেকানিক পুলো আসছে, দেখে যাও। উফ, তুমিও না, কেন শুধু শুধু ওর পিছন লাগা থাকো? কি করবে, মানুষ ইঞ্জিনিয়ার হয় বড় বড় চাকরি করার জন্য, আর তোমার ছেলে ইঞ্জিনিয়ারিং শেষ করে গ্যারেজ মেকানিক হয়েছে। ছি ছি, আমার মান ইজ্জতের কিছুই রাখলি না। দাঁড়িয়া অপমান সহ্য করতে না পাইরা সোজা নিজের রুমে চলে গেলাম। এমনিতেই কিছুক্ষণ আগে অপমান হইয়া আসছি, রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম, শুয়ে পড়লাম। মনে অনেক দুঃখ, মাসখানিক আগে ফেসবুকে একটা মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো সাথে। অবশ্য ফেসবুকে টুকটাক লেখালেখি করি, যার জন্য প্রায়ই এ ধরনের মেসেজ আসে। আইডির নাম মিষ্টি মেয়ে বৃষ্টি, অ্যাকসেপ্ট করলাম, কোনো কাজ ছিল না, তাই ভাবলাম দুষ্টুমি করা যাক মেয়েটার সাথে। মেয়েটির মেসেজে লেখা ছিল, গল্প পড়ার জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি। প্রেম করার জন্য দিলেও পারতেন। হোয়াট, চোখে দেখে না নাকি? দেখি আপনি কি করলেন। প্রেম করবেন কিনা জিগাইছি। লেখক সাহেব কি পাগল হয়ে গেছেন নাকি আবল তাবল বলতেছেন? হ্যাঁ, আমি তোমার জন্য পাগল হইয়া গেছি। তাই নাকি? আপনার গার্লফ্রেন্ড নাই? না নাই। মিথ্যা বলেন কেন? মিথ্যা বলতে যাবো কেন? এভাবে কথা বলতে বলতে জানতে পারলাম নাম আফিয়া সুলতানা। পরের দিন প্রপোজ করলাম, দু তিন দিন ঝুলাইয়া রেখে অ্যাকসেপ্ট করলো, আমিও গার্লফ্রেন্ড পাইয়া গেলাম। তো আজকে সকালে গ্যারেজে গাড়ির কাজ করতেছি, হঠাৎ একজন, এই যে ভাইয়া, আমাদের গাড়িটা একটু দেখেন তো। আমি পিছে ঘুরতেই শকড খাইয়া গেলাম, কারণ মেয়েটি ছিল আফিয়া। তারপর আর কি, শুরু করলো, তুমি তুমি গ্যারেজ মেকানিক? আমি আর কি কমু, মুখ বন্ধ। ওর সাথে একজন, তুই না বলছিলি তোর বয়ফ্রেন্ড সিভিল ইঞ্জিনিয়ার? এই শালা, কথা বলিস না কেন? গ্যারেজ মেকানিক হইয়া নিজেকে সিভিল ইঞ্জিনিয়ার বলে বেড়াস? দেখো, আমি আসলে সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু আর বলিস না তুই শালা, আমাকে কত সুন্দর সুন্দর কথা বলা ফটাইয়া ফেলছিল। দেখো বেশি বলতেছো তুমি। তোরে আর কি বলবো শালা, গ্যারেজ মেকানিক, তোর সাথে ব্রেকআপ। বলেই ওরা গাড়ি নিয়ে চলে গেল। কিছুতেই বুঝাইতে পারলাম না আমি একজন ইঞ্জিনিয়ার, বিশ্বাস করবই কেমনে? কেউ গাড়ি ঠিক করার গ্যারেজে কাজ করলে কি ইঞ্জিনিয়ার বলে? কপালটাই মন্দ, ইঞ্জিনিয়ার হইয়া গ্যারেজ মেকানিক হিসেবে কাজ করতেছি। আসলে বিপদে পড়িরা, আমি শাওন আর তুষার গ্যারেজটা খুলছি একদিন। শালার কপালটাই খারাপ, ইঞ্জিনিয়ারিং পড়লাম, রেজাল্ট মাশাল্লাহ, তবু ঘোষ ছাড়া কেউ চাকরি দিচ্ছে না। কি করবি দোস্ত বল, দেশটাই চলছে এভাবে। এভাবে তো আর বসে থাকা যায় না, আব্বু উঠতে বসতে খাবারের খোটা, কাপড় চোপড়ের খোটা দেয়। মাঝে মাঝে তো বলে ওনার বন্ধুর ছেলেরা সেটেল হইয়া বিয়ে কইরা বাচ্চাও পয়দা কইরা লাইছে। আরে, আমারও কি মন চায় না নাকি বিয়া করি, একটা সুন্দরী বউ হোক? তোরা রাজি থাকলে আমি একটা আইডিয়া দিতে পারি, কম খরচে অধিক লাভ। কি বলবি বল? দেখ, দেশে কয়েক কোটি গাড়ি রয়েছে, তার তুলনায় গ্যারেজ কম, মানে ঠিক করার লোক কম। আমরা তিনজন একটা গ্যারেজ খুলব, তারপর মেকানিক হিসেবে কাজ করব। আমি শুনছি অনেক লাভ হবে, দিনে কমপক্ষে 10 থেকে 15 হাজার টাকা তো হবেই। আমি আর শাওন ওর দিকে তাকাইয়া রইছি,
চোখ বড় বড় করে। এভাবে তাকায় আসছ কেন? শুরু করলাম উত্তম মধ্যম মাইর, শালা ইঞ্জিনিয়ার হইয়া গাড়ি ঠিক করুম। আগে কথা শোন, দেখ আমরা বেকার, ঘুষ ছাড়া চাকরিও পাবো না, আর এদিকে শাওনের গফ চাপ দিচ্ছে বিয়ের জন্য, ইনকাম না করলে বিয়েও করতে পারবো না। আর হৃদয়, তোর আর আমার বাসায় তো ইচ্ছা মতো খোটা দিতেছে। কি বলতে যাচ্ছিস? ধর গ্যারেজ খুললাম, আমরা তিনজন টুকটাক কাজ করব, কয়েকজন কর্মচারী রেখে নেব, ইনকামও হবে, শাওনও বিয়ে করতে পারবে, বউকে খাওয়াতেও পারবে, আমরাও আব্বু আম্মুর খোটা থেকে বেঁচে যাব। আবারও দিলাম উত্তম মধ্যম মাইর। আবার মারলি কেন? শালা এই বুদ্ধি আগে খুইল্লা কইবি না? বলতে দিছস? মাইরা ব্যথা বানায় ফেলছস পিছনটা। ঔষধ কিনা দেবনি, এখন বল কিভাবে কি করতে হবে। এইভাবেই বেকারত্ব থেকে বাঁচার জন্য হইলাম গ্যারেজ মেকানিক। তারপর বাপের খোটা কম দেয় না, লোকেও বিভিন্ন কথা বলে, যদিও নকল কইরা ইঞ্জিনিয়ারিং পাস করি নাই, লোকে ইদানিং বলা শুরু করছে আমরা নকল করে পাস করছি। শুনলেন তো আমার দুঃখের কথা? আই লাভ ইউ আফিয়া, বিশ্বাস করো আমি একজন ইঞ্জিনিয়ার, আমাকে ছেড়ে যেও না। সত্যি তুমি ইঞ্জিনিয়ার? মায়ের কসম, আমার কসম, 14 গোষ্ঠীর কসম। ওকে বিশ্বাস করলাম, জড়িয়ে ধরি। আফিয়া লজ্জার হাসি দিল, আমি বিশ্বজয়ের হাসি দিয়ে আফিয়াকে জড়িয়ে ধরলাম। অতপর খাস থাপ্পড় খাইয়া ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমি শাওনকে জড়িয়ে ধরেছি, এক ঝাটকায় ফেলে দিলাম ওরে। শালা বারো ভাতারি, আমারে জড়াই ধরছ কেন? শালা এখান থেকে ওষ্টা দিম, কোন হানে যাইয়া যে পড়বি, খোল কিনারাই পাইবি না। দেখ তোর গ্রামের ভাষা বন্ধ কর, কিছু বুঝি না। ওরে ফ্রেশ হয়ে নে। কেন? কেন মানে কি? আজকে আমার এক্স গার্লফ্রেন্ডের বিয়া, ভুলে গেলি? কার? রু রু রুজিনার? হুম। কি স্যাকাটাই না তোকে দিছিল? ফ্রেশ হ জলদি, তুষারও আসতেছে। ওকে, ওয়াশরুমে চলে গেলাম, মুখে পানি দিলাম, ভালো মতো ফ্রেশ হলাম। বের হতেই দেখি তুষারও হাজির। গিফট কিনেছিস? কিসের গিফট আবার? ও মা, বিয়ে খাইতে যাইবি? ওটা বিয়ের দাওয়াত হবে। ওই হইল একই, দাওয়াত খাবি গিফট নিবি না? এক বছর আমার ইচ্ছা মতো টাকাগুলো খাইছে, গিফট যা দেওয়ার আগেই দিয়া দিয়ে আসছি, কিন্তু খাইতে পারে নাই, আজকে শুধু খাইয়ে আসবো, কিছুই দিব না। কিন্তু তুই না গেলে থাক, যা বাই। আরে খারা, যাবো তো, তাড়াতাড়ি রেডি হয়ে ওদের সাথে চললাম। ঘন্টা খানিক পর বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম, কোনো দিকে না তাকিয়ে কোথায় খাওয়াবে সেটা খুঁজে নিয়ে তিনজন বসে পড়লাম খাইতে। ভাইরে ভাই, বিশ্বাস করবেন না, শাওন একাই 20 জনের খাবার খাইছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষে পেট নিয়ে হাঁটা দেয়, এত বেশি খাইছি যে হাঁটতেই পারছি না। এদিক ওদিক করতে করতে হঠাৎ খেলাম ধাক্কা, ধাক্কা খেয়ে পড়ে গেলাম। উঠে দাঁড়াইতেই থাপ্পড় খাইয়া ঘর ফিরতেই চোখ বড় বড় হয়ে গেল। আমি কি দেখছি, এ তো পড়ি, পড়ি বললেও ভুল হবে, জাস্ট ওয়াও। কি বলে আপনাদেরকে সুন্দরতা বোঝাবো তা মাথায় আসছে না। মেয়ে দেখলেই ধাক্কা দিতে মন চায়। আমাকে চিনিস? আমি কে? আই লাভ ইউ। হোয়াট? আই লাভ ইউ, আই লাভ ইউ। দুটো থাপ্পড় দিয়ে চলে গেল। আমি তো হা হয়ে তাকিয়ে আছি, এত সুন্দর মেয়ে কোনোদিনও দেখিনি। শাওনা তুষারে চিলাইতে ঘর ভাঙলো, এত চিল্লাইতেছস কেন? মাইয়া তোর তিনটা থাপ্পড় দিলে কিচ্ছু বললি না। আমাকে থাপ্পড় দিছে কবে, কখন? পাগল হইছত নাকি? শালা পাগল, আমরা না তুই হইছস, বলেই দুইজনে দুইটা গান্ডা দিয়ে দিল। আমি আবারও মেয়েটাকে খুঁজতে লাগলাম, পাইলাম না খুঁজে আর। তারপর বিয়ের অনুষ্ঠান শেষে বাসায় আসলাম। পরদিন কি রে, কোন ঘরে আছিস? কি যে বলবো তোকে বন্ধু, জবে থেকে দেখেছি চোখের সামনে থেকে যাচ্ছেই না। কি বলস, ঠিক মতো বল। বন্ধু, কালকের মেয়েটাকে ভালোবেসে ফেলেছি রে, ভুলতে পারছি না কোনোভাবেই। বলিস কি, থাপ্পড় খেয়ে ভালোবেসে ফেললি? তুষারের আগমন। কে কাকে ভালোবাসলো?